হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সি আর পি একাডেমি সি আর একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং তো আমরা সি আর পি একাডেমির তত্ত্বাবধানে অধ্যায়ভিত্তিক ক্লাস করছি আপকামিং সমস্ত পরীক্ষাকে লক্ষ্য করে সেটা আপকামিং ক্লার্কশিপ হোক ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ এবং এসএসসির সিজিএল সিএইচএসএল এম এবং পঞ্চায়েতের যে রিক্রুটমেন্ট রয়েছে ক্লার্কশিপ আসতে চলেছে মিসলিং আসতে চলেছে সমস্ত পরীক্ষার জন্যই এই সমস্ত জিকে অদ্যাভিত্তিক ক্লাসগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গত ক্লাসে আমরা খেলাধুলা সম্পর্কিত বা স্পোর্টস সম্পর্কিত এক নম্বর ক্লাস করেছিলাম এবং আজকে আমরা পড়ব খেলাধুলার বাকি যে টপিকগুলো রয়েছে ক্লাস নাম্বার দুইতে সম্পূর্ণ তথ্য এবং সেই তথ্যের ওপর বেস করে পরীক্ষাতে আসতে পারে এইরকম কিছু এমসিকিউর প্র্যাকটিসের মাধ্যমে তো প্রত্যেকদিন সন্ধ্যা ছটায় এই ক্লাসগুলো ফলো করতে জিকে অধ্যাভিত্তিক ক্লাসগুলো এখান থেকে অ্যাকিউরেটলি তোমরা প্রশ্ন উত্তর প্র্যাকটিস করতে পারবে এবং পরীক্ষাতে হুবহু কমন পাবে তো আজকে আমাদের নম্বর ক্লাস যেখানে স্পোর্টসের স্পোর্টস এবং বাকি যে টপিকগুলো রয়েছে সেগুলো এক এক করে দেখে নেব তো দেখো গত ক্লাসে যে টপিকগুলো করেছিলাম তারপরে আরো কিছু টপিক রয়ে গিয়েছে সেগুলো হলো বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত ট্রফি এবং কাপ যেখান থেকে বেশ পরীক্ষায় প্রশ্ন এসে থাকে খুবই গুরুত্বপূর্ণ টপিক কে কে কোন খেলার সঙ্গে যুক্ত তার তালিকা আমরা দেখব বিভিন্ন খেলায় খেলোয়াড়ের সংখ্যা কত থাকে সেই ব্যাপারে তথ্য দেখব প্রশ্ন তো দেখব আগত বিভিন্ন খেলার স্থান সম্পর্কিত আমরা তথ্য দেখব অলিম্পিক সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখব এবং শেষে অলিম্পিকে পদক জয়ী ভারতীয়দের তথ্য দেখব তো টোটাল আজকে ছখানা টপিকের উপর থেকে আমরা তথ্য এবং প্রশ্ন উত্তর দেখব এই স্পোর্টসের দ্বিতীয় ক্লাসে ওকে তো যাই হোক ক্লাসটা শুরু করা যাক কি কি তথ্য এবং কি কি প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক তো যাই হোক প্রথম যে টপিক বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত ট্রফি সম্পর্কে আমরা তথ্য দেখব দেখো প্রথমেই দেখব ক্রিকেট ক্রিকেট থেকে কোন কোন বা ক্রিকেটের সাথে কোন কোন ট্রফি বা কাপ সম্পর্কে তথ্য দেখে নাও দেখো বিড়লা ট্রফি রঞ্জি ট্রফি উইসডেন ট্রফি চারমিনার চ্যালেঞ্জ কাপ সারজা কাপ বর্ডার ঘাভাস্কা ট্রফ ট্রফি দেওধর ট্রফি জওহরলাল নেহেরু কাপ ঝাঁসি রানী ট্রফি ইরানি কাপ গুলান আহমেদ ট্রফি অ্যাশেচ ট্রফি সিকে নাইডু ট্রফি দলিপ ট্রফি এবং বিজয় হাজারের ট্রফি এবং আরও অনেক ট্রফি রয়েছে কিন্তু যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেইগুলোই আমি শুধুমাত্র এখানে দিয়েছি এবং এখান থেকে স্কিপ করবে না যতটুকু দেওয়া রয়েছে ততটুকুই করবে কেননা এইখান থেকে যে কটা ট্রফির নাম দেওয়া রয়েছে কোন না কোনো পরীক্ষাতে ঘুরিয়ে ফিরিয়ে পড়লো এসেছে ঠিক আছে তবু আমি তোমাদের সুবিধার্থে কিছু মার্কিং করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যেমন দেখো জিটি বিড়লা কাপটা ইম্পর্টেন্ট করবে রঞ্জি ট্রফি আমরা সকলেই জানি ক্রিকেটের সাথে সম্পর্কিত না করলেও মানে এটা তোমাদের অলরেডি মনে থাকবে তারপর দেখো চার চ্যালেঞ্জ কাপ ইম্পর্টেন্ট সারজা কাপ ইম্পর্টেন্ট বর্ডার গাভাস্কার ট্রফি এটি টেস্ট খেলা সেটা খুবই ইম্পর্টেন্ট দেওধর ট্রফি ইম্পর্টেন্ট ঝাঁসি রানি ট্রফি ইম্পর্টেন্ট ইরানি ট্রফি বহুবার পরীক্ষাতে এসেছে ইম্পর্টেন্ট করবে অ্যাসেজ ইম্পর্টেন্ট তারপর সি কে নাইডু ট্রফি দলিপ ট্রফি বিজয় হাজারের ট্রফি এগুলো ইম্পর্টেন্ট ক্রিকেট খেলার জন্য নেক্সট ফুটবল ফুটবল খেলার সাথে কি কী ট্রফি রয়েছে একটু দেখে দেখো দুরান কাপ প্রভাস কাপ সন্তোষ ট্রফি বিসি রায় ট্রফি ইন্দিরা গান্ধী ট্রফি জওহরলাল নেহরু গোল্ড কাপ দেখো জওহরলাল নেহরু গোল্ড কাপ আগে ক্রিকেটে ছিল জওহরলাল নেহরু কাপ আর এখানে রয়েছে কি জওহরলাল নেহরু গোল্ড কাপ সন্তোষ ট্রফি লাল বাহাদুর শাস্ত্রী ট্রফি সুব্রত কাপ উয়েফা কাপ মারদেকা কাপ বরদৌলি ট্রফি নিজাম গোল্ড কাপ এবং আমেরিকা গোল্ড কাপ এর মধ্যে থেকে দুরান কাপ থেকে প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট এটা হচ্ছে এশিয়ার এশিয়ার প্রাচীনতম পরীক্ষায় প্রশ্ন আছে এশিয়ার প্রাচীনতম ফুটবল ট্রফি হচ্ছে দুরান কাপ খুবই ইম্পর্টেন্ট রোভার্স কাপ ইম্পর্টেন্ট সন্তোষ ট্রফি ইম্পর্টেন্ট এর সাথে জওহরলাল নেহরু গোল্ড কাপ ইম্পর্টেন্ট আহ তারপর তোমরা সুব্রত কাপ পরীক্ষায় বহুবার এসেছে ইম্পর্টেন্ট এবং মারদেকা কাপ এই গোটা করলেই হবে নেক্সট আমরা হকি হকির সাথে যেগুলো ইম্পর্টেন্ট যে কাপগুলো সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আগাখান কাপ বহুবার পরীক্ষাতে এসেছে ধ্যানচাঁদ ট্রফি হকির জাদুকর বলা হয় থাকে ইম্পর্টেন্ট নেহেরু ট্রফি লেডি রতন টাটা ট্রফি ইম্পর্টেন্ট বেটন কাপ পরীক্ষায় বহুবার এসেছে ইম্পর্টেন্ট মোদি গোল্ড কাপ রঞ্জিত সিং গোল্ড কাপ সঞ্জয় গান্ধী ট্রফি রঙ্গস্বামী কাপ উইলিংটন কাপ ইম্পর্টেন্ট এবং স্বামী নাইডু কাপ প্রত্যেকটা ট্রফি ইম্পর্টেন্ট প্রত্যেকটাই করবে কিন্তু যেগুলো আমি স্টারমার্ক করে দিচ্ছি সেগুলো একটু বেশি বেশি করে করবে নেক্সট ব্যাডমিন্টনের সাথে কি কি ইম্পর্টেন্ট রয়েছে থমাস কাপ কুবার কাপ একদম স্টারমার্ক করে রাখবে এছাড়া অস্ট্রেলিয়া কাপ ইব্রাহিম রহিমতুল্লাহ কাপ এবং অমৃত দেওয়ান কাপ অমৃত দেওয়ান কাপটা ইম্পর্টেন্ট নেক্সট চলে গলফ গল্ফ খেলার সাথে কি কি ট্রফি রয়েছে কানাডা কাপ রাইডার কাপটা কি ইম্পর্টেন্ট করবে খুব ইম্পর্টেন্ট প্রিন্স অফ ওয়েলস কাপ ইম্পর্টেন্ট নামুরা ট্রফি ইম্পর্টেন্ট মুথাইয়া গোল্ড কাপ ইম্পর্টেন্ট ওয়াকার কাপ ইম্পর্টেন্ট এবং মডি ট্রফি ইম্পর্টেন্ট অর্থাৎ যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলোই রেখেছি কি বাদ দেবো আমি নিজেও বুঝতে পারছি না কেননা প্রত্যেকটা কাপই এত বছর ধরে পরীক্ষা হচ্ছে কোনো না কোনো পরীক্ষাতে এসে গেছে তো কোনটা বাদ দেবো আর কোনটা আমি করতে বলবো তো সবগুলোই করবে ভালোভাবে ওকে নেক্সট বাস্কেট আচ্ছা এখানে বলে রাখি কিছু কিছু কাপ কি বা কিছু কিছু নামের ট্রফি বিভিন্ন মানে একাধিক খেলাতে ব্যবহৃত হয়ে থাকে একটু পরেই আমরা দেখবো ঠিক আছে দেখো ফেডারেশন কাপ পিসি গুপ্তা কোড মেমোরিয়াল ট্রফি উইলিয়াম জোনস ট্রফি অর্জুনা রাজা ট্রফি এবং বাসালাট ঝাঁ ট্রফি এগুলো বাস্কেটবল খেলার সাথে সম্পর্কিত রয়েছে নেক্সট দেখো টেনিস সাথে কি কি রয়েছে উইলমডন ট্রফি অস্ট্রেলিয়ান কাপ গ্র্যান্ড স্ল্যাম কাপ ডেভিস কাপটাকে স্টার মার্ক করবে ইউএস ওপেন লিপটন ট্রফি ইম্পর্টেন্ট এটিপি প্রেসিডেন্সিয়াল কাপ ইম্পর্টেন্ট আর চারটে যেটা হয় অস্ট্রেলিয়ান ওপেন উইনলন্ডন ওপেন তোমাদের ইউএস ওপেন এবং ফ্রেঞ্চ ওপেন এই চারটে যে খেলা হয়ে থাকে টেনিসের ওপর থেকে এগুলো খুবই গুরুত্বপূর্ণ ওকে নেক্সট চলে যাবো টেবিল টেনিস টেবিল টেনিস থেকে কী কী কাপ রয়েছে খুব বেশি নেই কিন্তু সবগুলো ইম্পর্টেন্ট দেখো এশিয়ান কাপ বার্না বেলাক কাপ ইম্পর্টেন্ট জয়লক্ষ্মী কাপ ইম্পর্টেন্ট পিথাপুরাম কাপ এবং রামানুজম ট্রফি নেক্সট চলে যাবো ভলিবল সেন্টিনিয়াল কাপ খুবই খুব ইম্পর্টেন্ট পরীক্ষা থাকে ফেডারেশন কাপ দেখো ফেডারেশন কাপ আমরা একটু আগে এখানে দেখলাম না বাস্কেটবলে দেখলাম দেখো আবার এখানে দেখছি অর্থাৎ কিছু কিছু নাম একাধিক খেলাতেও ব্যবহৃত হয়ে থাকে কাপগুলো ওকে নেক্সট শিবান্তি গোল্ড কাপ ইন্দিরা প্রধান কাপ ওয়ার্ল্ড লিপ কাপ এগুলো ভলিবল খেলার সাথে সম্পর্কিত রয়েছে নেক্সট দাবা দাবা খেলার সাথে ট্রফি ট্রফি এবং লিমকা ট্রফি করবে খেলার সাথে এজার কাপ ইম্পর্টেন্ট কাপ রাধা মোহন ট্রফি ইম্পর্টেন্ট এবং উইনচেস্টার উইনচেস্টার কাপ এটাও ইম্পর্টেন্ট নেক্সট বক্সিং দেখো বক্সিং ও ফেডারেশন কাপ পেলাম আবার দেখো ভালো বাকের ট্রফি এসপি এডজাহিয়া ট্রফি বক্সিং খেলার সাথে সম্পর্কিত রয়েছে এরপর দেখবো বা মু যে দুটো রয়েছে সেই দুটোই করবো থমাস কাপ দেখো থমাস কাপ আমরা অলরেডি এক্ষুনি পেলাম একটু আগেই থমাস কাপ ব্যাডমিন্টনের সাথে সম্পর্কিত রয়েছে আবার থমাস কাপ বিলিয়ার্ড বা মুকারের সাথেও সম্পর্কিত রয়েছে তো ইম্পর্টেন্ট আর্থার ওয়াকার ট্রফি এটাও স্টারমার্ক করবে না নেক্সট বোয়িং বা বোট রোয়িং এখান থেকে দুটো ট্রফি তিনটে ট্রফি রয়েছে দেখো বিফি এটার দিন সরি ওয়েলিংটন এবং আমেরিকান কাপ রাগবি রাখবির সাথে দেখো ওয়েব ইলিস কাপ ক্যালকাটা কাপ এই ক্যালকাটা কাপটাকেই স্টারমার্ক করবে তারপর দেখো ব্লেডিস লুই কাপ তাস তাস খেলার সাথে হোল কাপ ট্রফি ইম্পর্টেন্ট বহুবার পরীক্ষাতে এসেছে সিংহানিয়া ট্রফি এবং বাসালার ঝাঁ ট্রফি বাসালার ঝাঁ ট্রফি আরও একটা খেলাতে আমরা দেখেছি ঠিক আছে এখানে আমি দেখিয়ে দিচ্ছি এই যে বাস্কেটবল বাস্কেটবলে বাসালার ঝাঁ ট্রফি দেখেছি আবার আমরা এখানে তাস খেলাতেও বাসলার ঝাঁ ট্রফি দেখছি কবাডি কাপ সরি কবাডি খেলাই ফেডারেশন কাপ আবার পেলাম খো খো খেলাতেও ফেডারেশন কাপ তো এই যে যে সমস্ত খেলার মানে একই নামে ট্রফি ইউজ করা হচ্ছে সেগুলো আসার চান্স কিন্তু খুবই কম আচ্ছা কুস্তি কুস্তিতে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে ভারতকে সরি স্টার মার্ক করবে পরীক্ষায় এসে থাকে এছাড়া বার্থ সরি বার্থ ওয়ান সিল্ড দেখতে পাওয়া যায় কুস্তি খেলার সাথে এছাড়া দেখো তীরন্দাজিতেও ফেডারেশন কাপ অ্যাথলেটিক্স ও কাপ চার মিনার ট্রফি হর্স রেসিং গ্র্যান্ড ন্যাশনাল কাপ ব্লু রিব্যান্ড স্টারমা করবে এবং বেড়েস ফোর্ড কাপ ইয়ার রেসিং সাথে দেখো স্নেইদার কাপ এবং কিংস কাপ ইয়ার রেসিং সাথে দেখো আমেরিকা কাপ নেট বলের সাথে দেখো অনন্তরাও পাওয়ার ট্রফি ইম্পর্টেন্ট করবে এবং ভারত সাথে ওয়ার্ল্ড কাপ সম্পর্কিত রয়েছে ওকে তো তালিকা আমরা দেখে নিলাম কোন খেলার সাথে কোন কোন কাপ সম্পর্কিত রয়েছে এবার আমরা একটু এম দেখে নেব দেখো প্রিন্স অফ ওয়েলস ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত রয়েছে এটা কিন্তু আমরা যে তথ্য দেখলাম বা তালিকা দেখলাম ইম্পর্টেন্ট এবং কুড়িটা প্রশ্ন রেখেছি এবং আশা করছি এখান থেকে যদি প্র্যাকটিস করো কমন পেয়ে যাবে সঠিক উত্তর হবে অপশন সি গল্ফ আগা খান কাপ কোন খেলার সাথে সম্পর্কিত সঠিক উত্তর অপশন বি হকি তিন নম্বর বেটন কাপ কোন খেলার সাথে সম্পর্কিত দেখেছি আমরা সঠিক উত্তর হবে এটাও হকি চার নম্বর থমাস কাপ থমাস কাপ কোন খেলার সাথে সম্পর্কিত দুটো খেলার সাথে সম্পর্কিত ছিল বিলিয়ার্ড স্নুকার এবং আরো একটা কি ব্যাডমিন্টন পাঁচ নম্বর জুলি রিমের ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত আমরা থিওরিতে এটা দেখিনি কিন্তু এটা খুবই খুবই ইম্পর্টেন্ট স্টার মার্ক করবে জুলি রিমের ট্রফি সম্পর্কিত রয়েছে আহ অপশন সি ফুটবল খেলার সাথে ছ নম্বর প্রশ্ন গ্র্যান্ড ন্যাশনাল কাপ কোন খেলার সাথে সম্পর্কিত সঠিক উত্তর অপশন বি হর্স রেসিং সাত নম্বর দেখো ক্যালকাটা কাপ এবং ওয়েব ইংলিশ ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত একটু আগে দেখলাম আমি আমিও করেছিলাম ক্যালকাটা কাপটাকে সঠিক উত্তর হবে অপশন সি রাগবি খেলার সাথে নেক্সট আট নম্বর প্রশ্ন সন্তোষ ট্রফি এবং মার্ডেকা কাপ কোন খেলার সাথে সম্পর্কিত খুবই ইম্পর্টেন্ট সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ফুটবল নম্বর প্রশ্ন ইউনিক্স কাপ এবং হামাস কাপ কোন খেলার সাথে সম্পর্কিত রয়েছে সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশান এ ব্যাডমিন্টন খেলার সাথে দশ নম্বর প্রশ্ন রঞ্জি ট্রফি এবং গাভার গাভাস্কার খেলার সাথে সম্পর্কিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন ডি ক্রিকেট এগারো নম্বর ডিভিস কাপ এবং উইলিয়ামটন ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত সঠিক উত্তর অপশান বি টেনিস খেলার সাথে সম্পর্কিত বারো নম্বর প্রশ্ন ভারত কেশরী কাপ কোন খেলার সাথে সম্পর্কিত একদম শেষে দেখলাম অপশন এ কুস্তি খেলার সাথে সম্পর্কিত তেরো নম্বর দেখো আইসিসি বিশ্বকাপ কোন খেলার সাথে সম্পর্কিত সকলেই জানি আমরা অপশন বি ক্রিকেট খেলার সাথে দুটো নম্বর সুব্রত কাপ এবং রোভার্স কাপ কোন খেলার সাথে সম্পর্কিত অপশন সি ফুটবল খেলার সাথে সম্পর্কিত পনেরো নম্বর দেখো বারানাবোলা কাপ জয়লক্ষ্মী কাপ যা মহিলা বিভাগে খেলা হয় তাকে কোন খেলার সাথে সম্পর্কিত তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি টেবিল টেনিস ষোলো নম্বর প্রশ্ন কাপ কোন খেলার সাথে সম্পর্কিত এবং দুরাং কাপ এশিয়ার প্রাচীনতম ফুটবল খেলা বা টুর্নামেন্ট তো সঠিক উত্তর হবে অবশ্যই অপশানে এ ফুটবল খেলার সাথে সম্পর্কিত রয়েছে সতেরো নম্বর প্রশ্ন দলিপ ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত সঠিক উত্তর হবে অপশানটি ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত আট নম্বর রাইডার কাপ কোন খেলার সাথে সম্পর্কিত তো রাইডার কাপ সম্পর্কিত রয়েছে অপশন এ গল খেলার সাথে উনিশ নম্বর প্রশ্ন সেন্টিনিলিয়াল কাপ এবং ইন্দিরা প্রধান কাপ কোন খেলার সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ সঠিক উত্তর হবে অপশান এ ভলিবল খেলার সাথে কুড়ি নম্বর প্রশ্ন দেখো ইরানি ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত তো সঠিক উত্তর হয়ে যাবে ইরানি ট্রফি সম্পর্কিত রয়েছে আহ অপশন ডি ক্রিকেট খেলার সাথে ওকে তো আমরা প্রথম যে টপিক বিভিন্ন খেলার সাথে কি কি ট্রফি যুক্ত রয়েছে সেই টপিকটা আমরা দেখে নিলাম নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ দু হাজার চব্বিশ পরীক্ষাকে লক্ষ্য করে চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে তোমরা একশো দিনের চ্যালেঞ্জ কোর্স পাবে সম্পূর্ণ পরীক্ষার লেটেস্ট প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে এখানে ডিসক্রিপটিভ প্যাটার্নের থিওরি এবং এমসিকিউ ক্লাস করানো হচ্ছে নেক্সট ব্যাচ কোর্স শুরুতে চলেছে তিরিশে মে থেকে এবং সাথে আপকামিং ক্লাসিক পরীক্ষাকে লক্ষ্য করে সত্তর দিনের সংকল্প ব্যাচ লঞ্চ করা হয়েছে যেখানে তোমরা সম্পূর্ণ জি কে কারেন্ট অ্যাফেয়ার্স ইংলিশ ম্যাথের সিলেবাস এবং প্যাটার্ন অনুযায়ী বিষয় এবং অধ্যভিত্তিক তোমরা ক্লাস পেয়ে যাবে তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বার এবং পরীক্ষার সেরা প্রস্তুতি নিতে শুরু করে দাও প্রিসক্রিপশন বক্স ফলো করো সেখান থেকে বিস্তারিত পেয়ে যাবে নেক্সট আমরা যে ট্রপিকে দেখে নেবো যাবো সেটা হচ্ছে কে কোন খেলার সঙ্গে যুক্ত রয়েছে শুধু তালিকা দেখবে এখানে কোনো এমসিকিউ দেখব না ওকে তো বাঁ দিকে রয়েছে খেলা এবং ডান দিকে রয়েছে যুক্ত ব্যক্তি দেখা যাক ক্রিকেটের সাথে কারা যুক্ত রয়েছে আমরা ম্যাক্সিমাম তাদের চিনেই থাকি যেমন সচিন তেন্ডুলকার অনিল কুম্বলে মহেন্দ্র সিং ধোনি সুনীল গাভাস্কার কপিল দেব নবজ্যোৎ সিং সিধু রাহুল দ্রাবিড় হরভজন সিং বিরাট কোহলি সৌরভ গাঙ্গুলি রোহিত শর্মা অজয় দাস জাদেজা বীরেন্দ্র সেহবাগ মোহাম্মদ আজারউদ্দিন যুবরাজ ভেঙ্কটেশ প্রসাদ গৌতম গম্ভীর জাহির খান অশ্বিন শিখর ধাওয়ান মনোজ প্রভাকর এছাড়াও আরো প্রচুর জন রয়েছে এখন ইয়াং জেনারেশন ক্রিকেটে রয়েছে ওকে তো যাই হোক দেখো যুক্ত রয়েছে দীপঙ্কর ভট্টাচার্য প্রকাশ পাডুকন সমীর বর্মা চেতন আনন্দ উল্লেখ কবি করবে অরুণ বিষ্ণু জালা গুপ্তা সায়না নেওয়াল গুরুত্বপূর্ণ অজয় জয়রাম অনুপ শ্রীধার অপর্ণা পোপাট পারব পল্লী কাশ্যপ স্টারমার্ক করবে পিভি সিন্ধু স্টারমার্ক করবে অশ্বিনী পোনাপ্পা স্টারমার্ক করবে এবং লক্ষ্য হোসেন স্টারমার্ক করবে নেক্সট আমরা চলে যাব টেনিস টেনিস খেলার সাথে কারা কারা সম্পর্কিত রয়েছেন দেখো স্থানীয় মির্জা স্টারমার্ক মহেশ ভূপতি স্টারমার্ক সোমদেব দেবভার্মান রমেশ কৃষণ আসিফ ইসমাইল পূজাশ্রী ভেঙ্কটাসা আক্তার আলী তারালের বিজয় অমৃতরাজ অশোক অমৃতরাজ নরেশ কুমার রামানাথন কৃষ্ণা আনন্দ অমৃতরাজ প্রকাশ অমৃতরাজ তারপর হচ্ছে রাজকুমার রামানাথন ঈশা লাখানি বিশুবর্ধন এবং প্রেমজিৎ লাল এরা সম্পর্কিত রয়েছে টেনিস খেলার সাথে ওকে নেক্সট হকি খেলার সাথে কারা সম্পর্কিত রয়েছে দেখো ধ্যানচাঁদ গুরুত্বপূর্ণ ধ্যানরাজ গুরুত্বপূর্ণ রাজপাল সিং সারদারা সিং অজিত পাল সিং গুরুবাজ সিং ইম্পর্টেন্ট মহম্মদ সিং গগন পাল সিং শঙ্কর লক্ষণ সন্দীপ সিং রঘুনাথ এছাড়া দেখো ঋতু রানী ইম্পর্টেন্ট দিলীপ তির্কি জাফর ইকবাল এ কে উত্থাপা বীরেন্দ্র লকরা লকরা অর্জুন হালাপ্পা মনদীপ সিং ইম্পর্টেন্ট দানিস মুস্তফা রানী পাল ইম্পর্টেন্ট দীপক ঠাকুর ধরমবীর সিং ইম্পর্টেন্ট ভরত এবং পারগাদ সিং নেক্সট দেখব ফুটবল খেলার কারা কারা সম্পর্কিত সুনীল ইম্পর্টেন্ট প্রদীপ কুমার ব্যানার্জি সুব্রত পাল ইম্পর্টেন্ট বালান্ত সিং গৌরামাঙ্গি সিং মোহাম্মদ সেলিম ধানপাল গণেশ বাইচন ভুটিয়া ইম্পর্টেন্ট শৈলেন মান্না চুনি গোস্বামী ইম্পর্টেন্ট আনোয়ার আলী প্রবীণ সিং সুভাষিষ রায় চৌধুরী ইম্পর্টেন্ট দেবজিৎ মজুমদার গুরপ্রীত সিং সান্ধু ইম্পর্টেন্ট নারায়ণ দাস কৃষান দে এবং মহেশ কাউলি নেক্সট দেখবং বক্সিং বক্সিং খেলার সাথে কারা কারা সম্পর্কিত রয়েছেন নেক্সট দেখো বিজেন্দ্র সিং মেরি কম ইম্পর্টেন্ট দুজনেই বিকাশ কৃষ্ণ যাদব অখিল কুমার জিতেন্দ্র কুমার ইম্পর্টেন্ট সতীশ কুমার মোহাম্মদ আলী কামার পিঙ্কি রানী ইম্পর্টেন্ট এবং দীনেশ কুমার নেক্সট দেখবো দৌড় দৌড়ের সাথে কারা কারা সম্পর্কিত মিল্কা সিংকে আমরা ছোটবেলা থেকেই চিনি ঠিক আছে অনিল কুমার প্রকাশ ধরমবীর সিং পিটি উষা ইম্পর্টেন্ট হিমা দাস ইম্পর্টেন্ট এবং পিঙ্কি প্রামাণিক নেক্সট কুস্তি কুস্তির সাথে কারা কারা ইম্পর্টেন্ট দেখে নেব সুশীল কুমার সাক্ষী মালিক ভিনেশ ফোগাট ববিতা কুমার অলকা তমার দীপক দীপক পুনিয়া ইম্পর্টেন্ট সন্দীপ তমার সম্বীর কাদিয়ান অমিত কুমার সুভাষ বর্ণা লীলা রমা এবং গীতা গীতা ফোকাট ইম্পর্টেন্ট নেক্সট কবাডি কবাডি থেকে অনুপ কুমার রাহুল চৌধুরী ইম্পর্টেন্ট প্রদীপ নারবাল সুরেন্দ্র নাদা দীপক নিবাস হুদ্দা ইম্পর্টেন্ট মনজিৎ চিল্লার অজয় ঠাকুর রাকেশ কুমার এবং নীতিল ঘুরলে আচ্ছা ওই ট্রিপটিং এর সাথে কারা কারা সম্পর্কিত রয়েছে একটু দেখি প্রতিমা কুমারী গীতা রানী সুধীর কুমারী মনিকা দেবী মোহাম্মদ আসদুল্লাহ এবং কুঞ্জ রানী দেবী নেক্সট শুটার দেখো অভিনব বিন্দ্রা ইম্পর্টেন্ট বিজয় কুমার হিনা সিন্ধু সঞ্জীব রাজপুত সমরেশ চাং জাসপাল রানা যাসপাল রানা ইম্পর্টেন্ট রণধীর সিং রঞ্জন অম সরি অমকর সিং সিং জিতু রায় গগন রাংরা অঞ্জলি ভোগাত তেজস্বিনী সাথ অভিনিত সিং সিন্ধু এবং জয়দীপ কর্মকার গল্পের সাথে অনির্বাণ লাহেরি খুবই খুবই ইম্পর্টেন্ট শিবকুমার কাপুর রশিদ খান শর্মিলা নিকোলেট ইম্পর্টেন্ট করবে সুজান সিং হিম্মত রায় জ্যাথি রান্ধাবা অর্জুন আত্মাল এবং গৌরব ঘে দাবার সাথে বিশ্বনাথ আনন্দ অভিজিৎ গুপ্ত গুপ্তেব আহ গীতা নারায়ণ গোপাল রামচন্দ্র রমেশ হেতুল সাহ রোহিণী খালি খালদিল দর্পণ ইনানি এবং দিব্যেন্দু বড়ুয়া এছাড়া রিসেন্ট টাইমসে যারা রয়েছেন ঠিক আছে আর প্রজ্ঞানন্দ ঠিক আছে এদের নামগুলো কিন্তু একটু করে রাখ কার রেসিং এর সাথে দেখো নারায়ণ কার্তিকায়ন খুবই খুবই ইম্পর্টেন্ট এছাড়া না করলেও চলবে বাকিদের নাম ধনুর্বিদ্যা অর্থাৎ আরচারি দেখো দীপিকা কুমারী ইম্পর্টেন্ট জয়ন্ত তালুকদার তরুণদীপ রায় ইম্পর্টেন্ট রানী মাঝি অতনু দাস ইম্পর্টেন্ট শ্যামললাল মিনা রজত চৌহান রাহুল বন্দ্যোপাধ্যায় অভিষেক বর্মা ইম্পর্টেন্ট দোলা বন্দ্যোপাধ্যায় মঙ্গল সিং চ্যাম্পিয়ন আচ্ছা সুইমিং দেখব শিখা টান্ডন ইম্পর্টেন্ট স্বজন প্রকাশ সন্দীপ সেচাল সুচিন নাগ রেহান পাঞ্চা ভক্তি শর্মা দীপা মালিক ইম্পর্টেন্ট বুলা চৌধুরী এবং মিহির সেন ইম্পর্টেন্ট বিলিয়ার্স এবং স্নুকার একজনেরই নাম করবে পঙ্কজ আডবানী আর কারো নাম করতে হবে না জুডো মনজিৎ সিং দুঃ চৌহান এবং লালা আচ্ছা এই টপিকটা চলে গেল কোন কোন খেলোয়াড় কোন কোন খেলার সাথে সম্পর্কিত ঠিক আছে নেক্সট আমরা টপিক চলে যাবো বিভিন্ন খেলায় খেলোয়াড়ের সংখ্যা কতজন করে থাকে সেগুলো একটু আমরা তথ্য দেখে নেব দেখো ক্রিকেটে এগারো জন ফুটবলে এগারো জন হকিতে এগারো জন এই তিনটা আমরা মোটামুটি জানি ব্যাডমিন্টনে কখনো সিঙ্গেলস খেলা হয় কখনো ডবলস খেলা হয় বেস বলে থাকে নজন বাস্কেট বলে থাকে পাঁচজন এইগুলো ইম্পর্টেন্ট ওকে বেস বলে নজন করে খেলে বাস্কেট বলে পাঁচজন করে খেলে বিলিয়ার্সে একজন খেলে বক্সিংয়েও দেখবে সিঙ্গেল সিঙ্গেল খেলা হয় মারামারি হয় একজন ব্রিজ দুজন খেলা হয় দুজন করে খেলা হয় দাবা সিঙ্গেল সিঙ্গেলস খেলা হয় একজন করে পোলো চারজন করে খেলা হয় পোলো এবং রাগবি ফুটবল পনেরো জন ইম্পর্টেন্ট এইগুলো ইম্পর্টেন্ট স্নুকার স্নুকার খেলা হয় একজন করে টেবিল টেনিস দেখবে কখনো সিঙ্গেলস খেলা হচ্ছে কখনো ডবলস খেলা হচ্ছে তারপর দেখো ভলিবল এইগুলো ইম্পর্টেন্ট ছজন কোয়ার্টারপুলো সাতজন ইনডোর হকি ছজন আইস হকি ছজন নেটবল বল সাতজন কর্ফ বল আটজন খোখো খেলা হয় নজন করে কবাডি খেলা হয় সাতজন করে তারপর দেখো হ্যান্ডবল খেলা হয় সাতজন স্কোয়াশ ক্যারাম এগুলো আমরা জানি জড়ায় জড়ায় বা সিঙ্গেল সিঙ্গেলস খেলা হয়ে থাকে কিক বল দশজন থাকে ল্যাক্রস ১২ বারো জন গলফ চারজন এবং অফ ওয়ার করে খেলা হয়ে থাকে ওকে তো এর মধ্যে যে কোনগুলো গুরুত্বপূর্ণ সেগুলো একটু আমি মার করে দিই ঠিক আছে বেসবল বাস্কেট বল আচ্ছা তারপরে পোলো রাগবি ফুটবল ভলিবল ওয়াটার পোলো আইস হকি নেটবল ঠিক আছে কবাডি হ্যান্ড করলেই হবে তো এবার আমরা কি করবো এই যে তথ্য দেখলাম এবার আমরা একটু প্রশ্ন তো দেখলাম দেখো আইস হকি খেলায় দলে কতজন করে থাকে ওকে আইস হকি খেলায় প্রতিজন কতজন করে থাকে দেখে নাও আইস হকি ছজন ওকে তো সঠিক উত্তর হবে অপশনে ছজন হকি খেলায় দলে কতজন করে থাকে এগারো জন তিন নম্বর ভলিবল খেলায় প্রতি দলে কতজন করে থাকে ছজন নেটবল খেলায় প্রতি দলে কতজন করে খেলোয়াড় থাকে সাতজন পাঁচ নম্বর ফুটবল খেলায় প্রতি দলে কতজন করে খেলোয়াড় থাকে সঠিক উত্তর হবে এটা সকলেই জানি এগারো জন ছ নম্বর ওয়াটার প্রতি দলে কতজন করে খেলোয়াড় থাকে ওয়াটার পোলোতে তো সঠিক উত্তর হয়ে যাবে ডি সাতজন করে সাত নম্বর প্রশ্ন কর কবাডি খেলায় প্রতিদলে কতজন করে খেলোয়াড় থাকে সাতজন করে পোলো খেলায় কতজন করে খেলোয়াড় থাকে প্রতিদলে সঠিক উত্তর হবে চারজন করে এটা কিন্তু চার সব বাংলায় লেখা রয়েছে রাগবি খেলায় প্রতিদলে কতজন করে থাকে পনেরো জন করে দশ নম্বর বাস্কেটবল খেলায় প্রতিদলে কতজন করে থাকে পাঁচ জন করে বেসবল খেলায় প্রতি দলে কতজন করে খেলোয়াড় থাকে অপশানে নয় জন করে এবং খোখো খেলায় প্রতি দলে কতজন করে খেলোয়াড় থাকে সঠিক উত্তর হবে অপশান সি নয় জন করে ওকে তো এই এই টপিকটাও চলে গেল আমরা করে ফেললাম কোন খেলায় কতজন করে খেলোয়াড় থেকে থাকে নেক্সট আমরা দেখে নেব আগত বিভিন্ন খেলার স্থান কোন কোন খেলা কোথায় কোথায় হবে একটু দেখেন দেখো গ্রীষ্মকালীন অলিম্পিক দু চব্বিশে যেটা হবে সেটা হবে প্যারিস ফ্রান্স গ্রীষ্মকালীন অলিম্পিক দু হাজার যেটা হবে অর্থাৎ এর চার বছর পর সেটা হচ্ছে লস অ্যাঞ্জেলেস মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রীষ্মকালীন অলিম্পিক দু হাজার বত্রিশ কোথায় হবে সেটা হচ্ছে ব্রিসবেন অস্ট্রেলিয়াতে আচ্ছা গ্রীষ্মকালীনটা চলে গেলে আমরা যাব শীতকালীন শীতকালীন অলিম্পিক খেলা দু হাজার ছাব্বিশে থাকে মিলান হবে মিলান কটিনা ইতালিতে গ্রীষ্মকালীন যুব অলিম্পিক হবে দু হাজার ছাব্বিশ ঢাকার সেনেগালে শীতকালীন যুব অলিম্পিক হবে দু সালে গ্যাংওয়ান দক্ষিণ কোরিয়াতে এছাড়া এশিয়ান গেমস দেখো এশিয়ান গেমস দু হাজার ছাব্বিশ হবে নাগোয়া জাপানে এশিয়ান গেমস দু হাজার তিরিশ হবে দোহা কাতারে এশিয়ান গেমস দু হাজার চৌত্রিশ হবে রিহাদ সৌদি আরবে আচ্ছা ফিফা ওয়ার্ল্ড কাপ দু হাজার ছাব্বিশ হবে কানাডা মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র তিনটো দেশ মিলিয়ে নেক্সট দেখো ক্রিকেট আইসিসি ওয়ার্ল্ড কাপ পুরুষদের খেলা হবে দু হাজার সাতাশ সালে দক্ষিণ আফ্রিকা নামিবিয়া এবং জিম্বাবুয়েতে এবং আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ পুরুষ দু হাজার একত্রিশ হবে সেটা ভারত এবং বাংলাদেশে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ মহিলাদের খেলাটা হবে দু সালে সেটা হবে ভারতে এবং আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ পুরুষদের খেলা হবে দু সালে এই বছর আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে ইন্ডিজ দেখো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ পুরুষদের খেলা হবে দু হাজার ছাব্বিশ ভারত এবং শ্রীলঙ্কাতে আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ পুরুষ দু সালে যে খেলাটা হবে সেটা হবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের নেক্সট দেখো আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ পুরুষ দু সালে যে খেলাটা হবে সেটা হবে ইংল্যান্ড স্কটল্যান্ড ওয়েলস এবং আয়ারল্যান্ড আচ্ছা আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ মহিলাদের দু চব্বিশ সালের খেলাটা হবে বাংলাদেশে এবং আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ মহিলাদের দু ছাব্বিশ সালের খেলাটা হবে ইংল্যান্ডে আইসিসি আন্ডার নাইনটিন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ মহিলাদের খেলা হবে দু ছাব্বিশ সালে জিম্বাবুয়ে এবং নামিবিয়াতে নেক্সট ওয়ার্ল্ড অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ দু পঁচিশ খেলা হবে টোকিও জাপানে আইটিটিএফ ওয়ার্ল্ড টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ খেলা হবে দু হাজার চব্বিশে বুসান দক্ষিণ কোরিয়াতে আইটিটিএফ ওয়ার্ল্ড টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ দু পঁচিশ খেলা হবে দোহা কাতারে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ দু তেইশে হবে কোপেন হেগান ডেনমার্কে এবং দু পঁচিশ সালে হবে প্যারিস ফ্রান্সে এবং দু ছাব্বিশ সালে হবে ভারতে তিনটে দেখো খেলা দু বছর ছাড়া ছাড়া খেলাগুলো হয়ে থাকে আচ্ছা এই টপিকটা চলে গেল অর্থাৎ কোন কোন খেলা কোন কোন আগত বছরে কোন কোন জায়গাতে হবে সেগুলো দেখে নিলাম নেক্সট আমরা দেখবো অলিম্পিক সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে এসে থাকে সেগুলো একটু দেখব দেখো প্রাচীন অলিম্পিক গেমস এর সূচনা হয়েছিল সাতশো ছিয়াত্তর খ্রিস্ট পূর্বার্থের প্রথম পয়েন্ট ইম্পর্টেন্ট প্রাচীন গ্রীষ্মের দেবতা জিউসের সাথে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হতো প্রাচীন উপকথা অনুযায়ী গ্রীক দেবতা জিউসের পুত্র হারকিউলিস এই অলিম্পিক নামকরণ করেন পিয়ের দা দা তেইশে জুন আঠারোশো সালে অলিম্পিক কমিটি বা আইওসি প্রতিষ্ঠা করেন ঠিক আছে তো বর্তমানে যে অলিম্পিক খেলা হয়ে থাকে এই যে পিয়ের দা কুবের তা আঠারোশো চুরানব্বই সালে যে অলিম্পিক কমিটি গঠন করেছিল সেই কমিটি অনুযায়ী খেলা হয়ে থাকে তো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে অলিম্পিক কমিটি কত সালে গঠিত হয় সঠিক উত্তর হবে আঠারোশো চুরানব্বই সালে কে গঠন করেন পিয়ের দা কুবের নেক্সট দেখো আন্তর্জাতিক অলিম্পিক কমিটির তত্ত্বাবধানে প্রথম আধুনিক অলিম্পিক গেমস যেটা অনুষ্ঠিত হয় সেটা হচ্ছে উনিশশো ছিয়ানব্বই সালে এথেন্সের প্যানাথেইনিক স্টেডিয়ামে ভিভিআই করবে প্রথম আধুনিক অলিম্পিক গেমস কত সালে অনুষ্ঠিত হয় আঠারোশো সালে কোথায় এথেন্সের এর প্যানাথেইনিক স্টেডিয়াম আচ্ছা অলিম্পিক গেমস এর মোটো কি অলিম্পিক গেমস এর মোটো হল সিটিয়াস অ্যালটিভাস এবং ফর্টিয়াস এই তিনটেই ল্যাঙ্গুয়েজ হচ্ছে ল্যাটিন ল্যাঙ্গুয়েজ যার আক্ষরিক অর্থ হলো ফার্স্টার হাইয়ার এবং স্ট্রং আচ্ছা আমরা অলিম্পিক গেমস যে লোগো সেখানে কি দেখেছি অলিম্পিক গেমস এর পতাকাতে ছটি বর্ণ দেখা যায় ব্যাকগ্রাউন্ড সাদা বর্ণ ঠিক আছে ব্যাকগ্রাউন্ড সাদা কালার এবং সাদার উপরে পাঁচটি রং দেখতে পাওয়া যায় কি কি নীল হলুদ কালো সবুজ লাল এবং পাঁচটা রিং দেখতে পাই দেখো এই পাশের ছবি পাঁচটা ব্যাকগ্রাউন্ড সাদা কালার এবং পাঁচটা রিং দেখতে পাচ্ছি এবং এই পাঁচটি রিং পাঁচটি মহাদেশকে বোঝায় কি কি দেখো নীল রং ইউরোপ হলুদ রং এশিয়া কালো রং আফ্রিকা সবুজ রং আমেরিকা এবং লাল রং ওশিয়ানিয়া এবং অলিম্পিকের যে শিখা সেটা বলছে ধারাবাহিকতা বা কন্টিনিউটিকে বুঝিয়ে থাকে তারপর দেখো প্রথম এই যে আধুনিক অলিম্পিক এই তেতাল্লিশটি প্রতিযোগিতায় চোদ্দটি দেশের প্রায় দুশো একচল্লিশ জন ক্রীড়াবিদ জোড়ো হয়েছিলেন অর্থাৎ এই যে আঠারোশো সালে যে প্রথম আধুনিক অলিম্পিক গেম শুরু হয়েছে সেখানে তেতাল্লিশটির প্রতিযোগিতা ছিল চোদ্দটা দেশ থেকে দুশো একচল্লিশ জন ক্রীড়াবিদ জোড়ো হয়েছিলেন দ্বিতীয় আধুনিক অলিম্পিক গেমস এর আসর বসে ফ্রান্সের প্যারিসে আচ্ছা অলিম্পিক গেমস এখনো পর্যন্ত তিনবার বাতিল করা হয়েছে প্রতি চার বছর ছাড়া ছাড়া অলিম্পিক গেমস হয়ে থাকে কবে কবে উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধের কারণে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে এবং উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে এই তিনবার অলিম্পিক গেমস বাতিল করা হয়েছে নেক্সট দেখো দু সালে যে শেষ আধুনিক অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছিল সেটা হয়েছিল ব্রাজিলের রিও ডি জেনুয়ারিতে এবং দু সালে অলিম্পিক গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটা জাপানের টোকিওতে কিন্তু এটা মহামারীর জন্য পিছিয়ে যায় এবং সেটা পরবর্তীকালে কবে হয় সেটা হয় দু হাজার বাইশ তেইশ সালের দিকে গিয়ে অলিম্পিক গেমসটা অনুষ্ঠিত হয় ওকে আচ্ছা নেক্সট যে গ্রীষ্মকালীন অলিম্পিক সেই ভেনুগুলো একটু দেখে নিই যদিও আমরা অলরেডি দেখে নিয়েছি গ্রীষ্মকালীন অলিম্পিক এ ভেনু দু হাজার আঠাশ হবে লস অ্যাঞ্জেলেস মার্কিন যুক্তরাষ্ট্রে এবং দু হাজার বত্রিশ ব্রিসবেন ওকে এবার আমরা দেখবো জয়ী ভারতীয়দের তালিকা নেক্সট প্রথম উনিশশো সালে আমাদের ভারতবর্ষ থেকে প্রথম অলিম্পিকে পদক পান এবং খেলা হয়েছিল প্যারিসে এত কিছু জানতে হবে না শুধু জানবে সাল এবং বিজয়ী নাম ঠিক আছে বিজয়ী কে ছিলেন নরম্যান পিচার নেক্সট উনিশশো সালেই আরও আচ্ছা এটা রিপিট হয়ে গেছে যাই হোক আচ্ছা নেক্সট উনিশশো আঠাশ সালে প্রথমবার ভারতীয় ফিল্ড হকি হচ্ছে ব্রোঞ্জ পদক যে সরি স্বর্ণপদক জেতে এবং ম্যাক্সিমাম টাইমস পরীক্ষায় যদি প্রশ্ন আসে ম্যাক্সিমাম টাইমস অলিম্পিকে পদক কারা জিতে চায় সেটা হবে ভারতীয় ফিল্ড দল ওকে ফিল্ড হকি দল সব থেকে বেশি বার আমাদের ভারতবর্ষ থেকে অলিম্পিকে পদক জিতেছে তো প্রথম স্বর্ণপদক আসে কবে উনিশশো সালে দেখো স্বর্ণপদক এটা হচ্ছে কি ফিল্ড দল অর্থাৎ একত্রিত ভাবে ইন্ডিভিজুয়াল নয় কিন্তু ব্যক্তিগত মেডেল কিন্তু এটা নয় এটা একত্রিত ভাবে খেলা ফিল্ড হকি দল তো স্বর্ণপদক প্রথম আসে যদি শুধু প্রশ্ন আসে যে অলিম্পিকে প্রথম স্বর্ণপদক আসে কোন বছর উনিশশো সালে এটা হচ্ছে ভারতীয় ফিল্ড হকি দলের মাধ্যমে আগেরজন কি পেয়েছিলেন রৌপ্য পদক পেয়েছিলেন ওকে নরমান পিচার্ড উনিশশো সালে রৌপ্য পদক পেয়েছিলেন ওকে আচ্ছা নেক্সট উনিশশো সালে দেখো কোথায় হচ্ছে হেলসিংকিতে কেডি যাদব ব্যক্তিগত দেখো প্রথম ব্যক্তিগত পদক যেটা ব্রোঞ্জ পেয়েছিলেন উনিশশো সালে পরীক্ষায় প্রশ্ন আসে যে প্রথম ব্যক্তিগত অলিম্পিক মেডেল কে পেয়েছিলেন সঠিক উত্তর হবে কেডি যাদব সরি একটু ভুল বললাম এটা হবে স্বাধীন ভারতের পর স্বাধীন ভারতের পর প্রথম ব্যক্তিগত মেডেল ওকে আচ্ছা আর প্রথম এইটা হচ্ছে নর্মাল পিচার নাথ তিনি হচ্ছেন প্রথম ব্যক্তিগত মেডেল আমি লিখে দিই বুঝতে সুবিধা হবে আচ্ছা প্রথম স্বর্ণপদক উনিশশো আঠাশ ওকে আচ্ছা কেডি যাদব উনিশশো সাল সালগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট নেক্সট দেখো উনিশশো ছিয়ানব্বই হয় লিয়েন্ডার পেজ ব্রোঞ্জ পেয়েছিলেন টেনিস থেকে দু হাজার সাল সিডনিতে কর্ণম মালেশ্বরী ব্রোঞ্জ পদক পান ভারত তোলনে প্রথম মহিলা অলিম্পিক পদক জয়ী তিনি কর্ণম মালেশ্বরী 2000 সালে তিনি পুরস্কাটি পান ব্রোঞ্জ ভারত লন ক্ষেত্র নেক্সট হাজার চার রাজ্যবর্ধন সিং রাঠোর রূপ পদক পেছিলেন শুটিং থেকে নেক্সট যাব অভিনব বিন্দ্রা স্বর্ণপদক দেখো এইটাই হচ্ছে ইম্পর্টেন্ট খুবই কেন প্রথম ব্যক্তিগত স্বর্ণপদক প্রথম ব্যক্তিগত স্বর্ণপদক পানকে এই অভিনব বিন্দ্রা ভারত বর্ষ থেকে শুটিং এর উপর থেকে কত সালে দু সালের অলিম্পিক্সে কোথায় হয়েছিল এ হয়েছিল নেক্সট দু সালে বিজেন্দর সিং বক্সিং এ ব্রোঞ্জ পান এছাড়া দু সালে সুশীল কুমার কুস্তিতে ব্রোঞ্জ পান এবং দেখো দু সালে চলে যাবো গগন নারায়ণ ব্রোঞ্জ পান শুটিং এর উপর থেকে দু সালে বিজয় কুমার শুটিং এর উপর থেকে পান দু সালে লন্ডনে সায়না নেওয়াল ব্রোঞ্জ পান দু মেরি কম ব্রোঞ্জ পান বক্সিং এর উপর থেকে দু হাজার বারোতে যোগেশ্বর দত্ত ব্রোঞ্জ পান কুস্তির উপর থেকে দু হাজার বারো সুশীল কুমার কুস্তির উপর থেকে নেক্সট রিওডি জেনারিও সাক্ষি মালিক ব্রোঞ্জ পান কুস্তির উপর থেকে নেক্সট রিওডি জেনেরিও পি ভি সিন্ধু রৌপাদক পান ব্যাডমিন্টনের উপর থেকে দু হাজার কুড়ি দেখো মীরাবাই চানু রৌপদক পান ভারত থেকে টোকিওতে যেটা হয়েছে নেক্সট দু হাজার কুড়ি লাভলিনা বর্গেহাই ব্রোঞ্জ পদক পান বক্সিংয়ের উপর থেকে তারপর পিপি সিন্ধু ব্রোঞ্জ পান ব্যাডমিন্টনের উপর থেকে ভারতীয় ফিল্ড হকি দল ব্রোঞ্জ পান ফিল্ড হকি উপর থেকে রবি কুমার দাহিয়া রূপ পদক পান কুসির উপর থেকে দু কুড়ি সালে বজরং পুনিয়া ব্রোঞ্জ পান কুসির উপর থেকে দু কুড়ি সালে এবং সবথেকে ইম্পর্টেন্ট দ্বিতীয় দ্বিতীয় ব্যক্তিগত স্বর্ণপদক স্বর্ণপদক বা পদক তিনি দু হাজার কুড়ি সালে ওকে তো এই ছিল সম্পূর্ণ স্পোর্টস রিলেটেড ক্লাস যেখানে গত ক্লাসে ক্লাস নাম্বার ওয়ান এবং আজকের ক্লাস নাম্বার টু এর মাধ্যমে সম্পূর্ণ যে সমস্ত টপিক স্পোর্টস মধ্যে মধ্যে এসে থাকে কে কোন খেলার সাথে যুক্ত স্পোর্টস সম্পর্কিত বিভিন্ন শব্দ স্পোর্টস এর সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ ট্রফি অলিম্পিক কোন খেলার স্টেডিয়াম কোথায় কোন খেলার মাঠের কি নাম রয়েছে অর্থাৎ সমস্ত টপিকের উপর থেকেই আমরা বিস্তারিত তথ্য এবং এমসিকিউ এর মাধ্যমে ক্লাস করে ফেললাম আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে এবং প্রত্যেক দিন সন্ধ্যা ছটা থেকে এই ক্লাসগুলো ফলো করে থাকো জি কে অধ্যায় ভিত্তিক ক্লাস যেখান থেকে প্রত্যেক দিন টপিক ওয়াইজ ক্লাস করছি যাতে তোমরা প্রশ্ন উত্তর পেতে পারো পরীক্ষাতে তো যাই হোক ক্লাসটা শেষ করব তার আগে আমাদের যে ব্যাচ কোর্স রয়েছে সেই ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাও তোমরা দেখতেই পাচ্ছ ব্যাচ কোর্সে কিভাবে ক্লাসগুলো করানো হয়ে থাকে পরীক্ষার সেরা প্রস্তুতি এবং স্টাডি মেটেরিয়াল পাওয়ার জন্য বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে যুক্ত হয়ে যাও তো ক্লাসটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সি আর একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই